এই নড়াইলে একটা চমৎকার জিনিস ছিল যে এখানে ভোঁদর দিয়ে কিছু মৎস্যজীবী ছিল, তারা মাছ আহরণ করত। এই তিনটে এলাকাতে এখনো তারা কিছু অবশিষ্ট আছে, তবে অদূর ভবিষ্যতে এরা থাকবে বলে কোনো আমার মনে হয় এরা অদূর ভবিষ্যতে বিলুপ্ত হয়ে যাবে। কারণ এদের যে মাছ ধরার যে জায়গা, যে প্রাকৃতিক উৎস, এটা আস্তে আস্তে কমে যাচ্ছে। তাছাড়া নদীতে নামলে তারা বিভিন্ন রকমের বাধার সম্মুখীন হয়, যে বাধা থেকে তারা আসলে পরিত্রাণ পাচ্ছে না, যার জন্যই ওই পর্যায়ক্রমে তাদের এই ভোঁদরের এটা আসলে বিলুপ্তির পথে। সেটাকে মৎস্যজীবীদের উন্নয়নের জন্য আমরা চিন্তা করতেছি, কিন্তু শুধুমাত্র যারা ভোঁদর দিয়ে মাছ আহরণ করে তাদেরকে উন্নয়নের জন্য ঠিক আলাদা কোনো উদ্যোগ এই মুহূর্তে আমাদের নাই। জাল জার জলাতার এই যে নীতিমালা একসময় ছিল, তবে এটা এখন পর্যন্ত আর কার্যক্রম নাই। এখন ঘটনা আছে কি যে ওই যে আমরা চিহ্নিত করে আমরা তাদেরকে কিন্তু আসলে ঠিক ব্যাপক কোনো সুযোগ সুবিধা যে আমরা তাদেরকে দিতে পারতেছি না এই মুহূর্তে।